নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি ভীষণ টেস্টি, একদম ইউনিক ফুলকপির নিরামিষ কালিয়ার রেসিপি নিয়ে। নিরামিষ এই কালিয়া কিন্তু যে কোনো মাছ মাংসের কালিয়াকে হার মানাবে। খেতে এটা ভীষণ টেস্টি হয়েছিল, ভাত, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস বা খিচুড়ি সব কিছুর সাথে এটা খেতে দারুণ লাগবে। রান্নাটা করার জন্য কড়াইতে বেশ খানিকটা জল ফুটিয়ে নিয়ে জলের মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম। মাঝারি সাইজের দুটো ফুলকপি মাঝারি পিস করে কেটে রেখেছিলাম, ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। ফুলকপিটাকে দিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে জাস্ট মিনিট দুয়েকের জন্য ফুটিয়ে নেব, যাতে করে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। আর ফুলকপি খেলে কিন্তু অনেকেরই গ্যাসের সমস্যা হয়, তো এরকমভাবে ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দিলে গ্যাসটাও অনেকাংশেই কমে যায়। তো ফুলকপিটাকে আমি ভাপিয়ে নিয়েছি, ফুলকপি কিন্তু সেদ্ধ করিনি, জাস্ট দুই মিনিটের জন্য আমি ভাপিয়ে নিয়েছি। ফুলকপিটাকে ভাপিয়ে তুলে রেখেছি। এবার কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর সামান্য পরিমাণে হলুদ। 5-6টা মাঝারি সাইজের আলু ডুমো ডুমো পিস করে কেটে রেখেছিলাম। প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। সবজিটা ভালো করে না ভাজলে নিরামিষ তরকারি কিন্তু খেতে ভালো লাগে না, সেজন্যই সবজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো প্রথমে আলুটাকে মিনিট তিনেকের জন্য ভেজে নিয়েছি। এবার এখানে ভাপিয়ে রাখা ফুলকপিটাকেও দিয়ে দিলাম। আলু আর ফুলকপি দুটো একসাথে মিডিয়াম টু হাই হিটে মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আমি। সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে সবজিটা, এবার এটাকে নামিয়ে রাখছি। এই কড়াইতে বাদ বাকি রান্নাটা করব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিলাম 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা গরম মশলা, মানে ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। মিডিয়াম আঁচে 15 থেকে 20 সেকেন্ডের জন্য ফোড়নটাকে ভেজে নিচ্ছি। খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে গরম মশলা ভাজার। হাফ কাপ জল দিয়ে দিচ্ছি এখানে, নাহলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে। তো হাফ কাপ জল দিয়ে তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। কালারের জন্য দিচ্ছি 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার, 1 চামচ হলুদ, জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ। স্বাদ অনুযায়ী নুন এখানেই আমি দিয়ে দিলাম। আর মাঝারি সাইজের 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ করবে। তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার জল একদমই শুকিয়ে গেছে আর তেলটা সাইড থেকে ছাড়তে শুরু করছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। 5-6টা মতন গোটা কাজু বাদাম একটু জল দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটুখানি জল দিয়ে দিয়েছি। আর 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। টক দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু টক দই ছানা কেটে যাবে। তো সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেলটা কিন্তু সাইড থেকে ছাড়তে শুরু করেছে আর মশলার কালারটা কতটা সুন্দর এসেছে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম আর তার সাথে হাফ কাপ জল দিয়ে দিয়েছি, যাতে করে মশলাটা কষাতে সুবিধা হয়। এবার মিডিয়াম আঁচে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। এইরকমভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে একটা সাধারণ রান্নাও কিন্তু খেতে অসাধারণ লাগে। তো একটু ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে সব কিছু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষাতে কষাতে আলু আর ফুলকপি মোটামুটি 70% সেদ্ধ হয়েই গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা যেরকম ঝোল রাখতে চান বা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে 2 কাপ গরম জল দিয়েছি আর জলটা অবশ্যই গরম জলই দেবেন। চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু এখানে টক দই আর টমেটো দুটো একসাথে দেওয়া হয়েছে, তো চিনি অবশ্যই দিতে হবে। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই নুন, ঝাল আর মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। ঝোল ফুটে আসার পরে মিডিয়াম আঁচে জাস্ট 5 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করেছি। 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু আমার হোমমেড গরম মশলার গুঁড়ো। তো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে আরও 2-1 মিনিট ফুটিয়ে নিলে তৈরি দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ ফুলকপির কালিয়া। এইভাবে নিরামিষ কালিয়া রান্না করলে এর টেস্ট যে কোনো আমিষ কালিয়ার টেস্টকে কিন্তু হার মানাবে। এটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।